সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে বরগুনার তালতলী উপজেলার জোয়ালভাঙ্গা এলাকায় বসবাসরত প্রায় ১৬টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। মাথাকোঁচার একমাত্র ঠাঁই হারিয়ে তাই চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারগুলো, থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। এলাকাবাসী জানায়, বিগত ২০-৩০ বছর ধরে জোয়ালভাঙ্গা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমিতে বসবাস করে আসছে শতাধিক পরিবার। বিনা নোটিশে উচ্ছেদ অভিযানকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন তারা। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে পানি উন্নয়ন বোর্ড সহায়তা চাওয়ায় এই অভিযান চালানো হয়েছে দাবি প্রশাসনের। এই কার্যক্রমটির মূল উদ্দেশ্য হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধ আছে সেই বেড়িবাঁধটা ঠিক মতো তারা স্থাপনা ঠিক রাখবে। তারা এখানে অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে চায়, সেই জন্যই তারা জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, জলভাঙ্গা এলাকায় বসবাসরতদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা জায়গা ছেড়ে দেয়নি। জেলা প্রশাসকের পক্ষ থেকেও এখানে লোকজন এসে তাদেরকে নোটিশ দিয়েছেন, কিন্তু তারা আজ এখন পর্যন্ত তারা সরে যায়নি। এ বিষয়ে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে